আজ লিট্টি চোখা কিভাবে বানালাম সেটা তোমাদের দেখাবো। প্রথমে আটা, আটার মধ্যে জোয়ান লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে মেখে নেব। তারপর ছাতুর পুর বানাবো, এবং এই ছাতুর কিভাবে বানাতে হয় সেটা আমার ভিডিওতে আপলোড করা আছে, ওটা দেখে নেবেন। ছাতুর মধ্যে ঝাল, পেঁয়াজ, কালো জিরে, আচার, ধনে পাতা, এগুলো সমস্ত কিছু ছাতুর মধ্যে দিতে হবে। লবণ আর অবশ্যই একটু সর্ষের তেল দিতে হবে, আচার তো অবশ্যই দিতে হবে, এবং এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং তারপর মেখে রাখা আটা সেগুলো গোল গোল করে লেচির মতো করে নিতে হবে, এবং তার মধ্যে যে আমি পুর বানিয়েছি সেই ছাতুর পুর ভালো করে ওই লেচির মধ্যে দিয়ে গোল করে সবগুলোকে ওইভাবে রেডি করে রেখেছি। এটা লিট্টি বানানোর জন্য মাটির একটা উনান, সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবং সেটা জ্বালানি দিয়ে আঁচ তৈরি করে নিলাম। লিট্টিগুলো আঁচের মধ্যে দিয়ে ভালো করে এপিটোপির চারিপাশগুলো সুন্দরভাবে সেঁকে নিলাম। এরপর সিদ্ধ আলু ভালো করে মেখে নিলাম, এবং যে বেগুনগুলো পুড়িয়েছিলাম সেই বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি, এবং লিট্টিগুলো ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে যেন এর মধ্যে কোনো ছাই লেগে না থাকে। লিট্টিগুলোতে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে।